মাধবী ইসলাম লিখেছেন মেয়েদের নার্সিং প্রফেশনটা ইসলামে কি জায়েজ আছে হিজাব পরে ফুল হাতা ড্রেস পরে পর্দার মধ্যে থেকে কি নার্সিং জব করা যাবে মেয়েদের জন্য মেয়েরা নার্সিং করবে এটাই স্বাভাবিক এবং সেটা জায়জ আছে বরং উত্তম অংশ করা উচিত বাট বর্তমান দুনিয়াতে যে জাহিলিয়াত চলছে এই জাহিলিয়াদের মধ্যে মেয়েদেরকে নানাভাবে অপমান করা হচ্ছে এবং নানাভাবে নারীদের অসম্মান করা হচ্ছে এই অসম্মানগুলোতে একটি এটাও যে রোগীদের সেবার জন্য রিসিপশনে এবং আরও অন্যান্য জায়গায় নারীদেরকে ব্যবহার করা হচ্ছে নারীর কোমলতা নারীর মোহনীয়তা নারীর বিশেষ আকর্ষণ যেটা তালা থাকে যেভাবে দিয়ে সৃষ্টি করেছেন এটাকে সেল করা হচ্ছে এবং কাস্টমারকে খুশি করা হচ্ছে সেটা দিয়ে এটা নারীর জন্য বেপরদেগি সেজন্য ওইটা জায়েজ নেই হ্যাঁ নার্সিংয়ের প্রফেশনে তিনি যদি নারীদেরকে সেবা দেন এবং পর্দার সাথে তার কাজ করতে পারেন তাহলে সেটা অবশ্যই জায়েজ হবে স্বর্ণা জাহান আপনি লিখেছেন চাকরির জন্য আমাকে স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে কারণে দুজনের মাঝে মনোমালিন্য হয় সে চাকরি ছাড়তে নিষেধ করছে না এখন আমার করণীয় দেখুন আপনি নিজে থেকে চাকরি ছেড়ে দিবেন আপনি চাকরি ছাড়তে গিয়ে চাকরি করতে গিয়ে আপনার স্বামীর সাথে আপনার দূরত্ব তৈরি হচ্ছে অতএব এই চাকরি করার শরীর দৃষ্টিকোণ থেকে আপনার জন্য জায়জ নয় যে চাকরি আপনার দাম্পত্য জীবনকে অশান্ত করছে অতএব আপনি যে কোনো মূল্যে চেষ্টা করবেন সেটা ছেড়ে আসার এবং আপনি চেষ্টা করবেন নিজেকে সংসার দিকে মনোযোগী করার স্বামীর খেদমত করার এবং সুখী দাম্পত্য জীবনের জন্য যা যা করা দরকার সেটা করার অংশ স্বামীরা চাকরি স্ত্রীরা চাকরি করার কারণে স্বামীরা তাদের উপার্জনের ক্ষেত্রে তারা ঢিলামি করেন এবং অলসতা দেন গাফিলতি করেন এবং সংসারে তখন কিন্তু নানাবিধ অশান্তি শুরু হয়ে যায় দাম্পত্য জীবনে কলহ ইত্যাদি শুরু হয়ে যায় তো এটা যেন না হয় সেদিকটা আপনার খেয়াল করা উচিত হৃদয় রাজা থেকে আমি পড়ালেখা করি ভবিষ্যতে জন্য জন্য বিদেশে পড়াশোনার আব্বু টাকা এটা আমার পড়াশোনার পেছনে খরচ করব এই টাকায় কি আমার জন্য ভাই বোনদের হক আছে ভাই হৃদয় আপনি যেহেতু পড়াশোনা করেন এবং ভবিষ্যতে বিদেশে পড়াশোনা করাবেন আপনার বাবা আপনার জন্য টাকা পয়সা জমাচ্ছেন তো এটা উনি করতেই পারেন কিন্তু তিনি একইভাবে অন্যান্য সন্তানদেরও প্রয়োজনীয় উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন তারা যদি উপযুক্ত হয় সেই মানুষকে থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আর বৈষম্য হবে না এবং অন্যদের প্রতি অবিচার হবে না ইনশাআল্লাহ তার এবং শাহিন শিখদের আপনি লিখেছেন অনেক প্রতিষ্ঠান বা কোম্পানির কাজকর্মের জন্য নামাজ পড়া কঠিন হয়ে পড়ে এবং হাফ প্যান্ট পরিধান করে কাজ করতে হয় তাহলে কি মুসলমান হিসেবে এসব প্রতিষ্ঠান করা চাকরি করা যায় যাবে যদি আপনার সতর উন্মুক্ত করতে হয় ডিউটিতে এবং নামাজ পড়া অসুবিধা হয় তাহলে অবশ্যই সেখানে চাকরি করা যায়জ নয় আপনাকে যদি অনেক মোটা অঙ্কের স্যালারি দেওয়া হয় এবং বিনিময়ে আপনি কিছুদিন পরে মারা যান তাহলে সেক্ষেত্রে আপনি সেই চাকরি কখনও করবেন না ঠিক একইভাবে আমার ইমান যদি আপনার হুমকির মধ্যে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি অনেক টাকা পয়সা পেলাম কোম্পানির থেকে তো তাহলে সেক্ষেত্রে আমার এই ইমানের বিনিময়ে টাকা পয়সা তুচ্ছ ইমানদার কখন সেটা গ্রহণ করতে পারে না আল্লাহর সামনে দাঁড়াতে হবে জাহান্নামের নামে আগুনে যদি পড়তে হবে আপনার এই হার লিপ্ত হওয়ার কারণে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ছাড় নাই তাহলে এটা এটা গ্রহণ করার সুযোগ নেই যে আপনি এছাড়া কোম্পানির চাকরি করবেন এই চাকরির বিনিময় আপনাকে জাহান নামে যেতে হচ্ছে সেই অবশ্যই আপনি বিকল্প চাকরির সন্ধান করবেন